পুজোতে মিমিকের সঙ্গে নিয়ে রাজ ঘুরতে গেলে এ নিয়ে ভীষণ খেপে যান অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। রাজের সাথে মিমির ব্রেকআপ হওয়ার পর শুভশ্রীকে বিয়ে করেন রাজ এবং শুভশ্রীকে নিয়েই সুখের সংসার পেতেছেন তিনি। তাহলে আবার হঠাৎ মিমি কোথা থেকে এলো? যদিও রাজের দাবি তিনি মিমিকে বন্ধু হিসেবেই মানেন আর পুরনো সম্পর্ককে ভুলে গেছেন তিনি। যদিও শুভশ্রী একথা পুরোপুরি মানতে নারাজ, তিনি রাজের সঙ্গে মিমিকে দেখে সহ্য করতে পারেননি। তাই মিমিকে উদ্দেশ্য করে শুভশ্রী বলেন, বুড়ো বয়সে কাউকে না পেয়ে আমার স্বামীকে নিয়ে টানাটানি করলে আমি এর যথাযথ পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। এদিকে মিমিও বোঝাতে চাইছেন রাজ এখন তার ভালো বন্ধু ছাড়া আর কিছুই নয়। মাঝখানে ভক্তরা তাদের সম্পর্ক নিয়ে কিছু বুঝতে না পেরে এক একজন এক এক রকম কমেন্ট করে চলেছেন। একজন লিখেছেন, খুব ভালো হবে যদি অন্যের সংসার নষ্ট না করে নিজে ভালো কাউকে বেছে নিয়ে বিয়ে করো। আরেকজন লিখেছেন, পুরনো প্রেম ভুলতে একটু সময় লাগবে, তবে ভোলার চেষ্টা করা উচিত। কেউ বা লিখেছেন, মিমি এটা তুমি মোটেও ঠিক করছো না। তো বন্ধুরা, রাজের সঙ্গে আবারও সম্পর্ক রেখে মিমি ঠিক করেছেন নাকি ভুল? আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।